দীর্ঘদিন থেকে রাজনীতি করছেন, ছাত্র রাজনীতি করেছেন, ডাকসুতে ছিলেন, কেন্দ্রীয় রাজনীতি করেছেন, স্বাধীনতার পূর্ববর্তী পরবর্তী অনেক কিছু দেখেছেন, এবং সর্বশেষ যেটা হলো আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং সেখানে আমরা দেখেছি যে একটা বিএনপি সমর্থিত দল নির্বাচন আসেনি, 16টি দলবদ্ধ নির্বাচন আসেনি, আওয়ামী লীগ সমর্থিত এবং তারা একটা জোট করে নির্বাচন করেছে, জাতীয় পার্টি সেখানে 11টা সিট পেয়েছে, স্বতন্ত্র 62টা সিট পেয়েছে, বাকিটা আওয়ামী লীগ পেয়েছে। এখন এই নির্বাচনে আপনারাও কিন্তু অংশগ্রহণ করেনি, তো সব মিলিয়ে এই যে সর্বশেষ জাতীয় নির্বাচনটি হলো, আপনার ছাত্র জীবন থেকে যদি আজকের দিন পর্যন্ত, আমি আপনার বয়স জিজ্ঞেস করব না, কিন্তু আপনার অভিজ্ঞতার আলোকে আপনি এই শেষ যে নির্বাচনটি হলো সে নির্বাচনকে যে একটা মিশ্র প্রতিক্রিয়া, কেউ বলছে এটি ভোটার অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি, কেউ বলছে এটি সবচেয়ে ভালো ভোট হয়েছে, আপনার বিশ্লেষণ কী? অসংখ্য ধন্যবাদ। দেশের পরিস্থিতি নিয়ে আমি খুবই চিন্তিত, উদ্বিগ্ন, এবং একটা বিপজ্জনক জায়গায় দেশ ধাবিত হচ্ছে, সেটা রাজনৈতিক বিবেচনায় বলেন, অর্থনৈতিক হিসাব নিকাশ থেকে বলেন, কিংবা সামাজিক হিসাব নিকাশ থেকে বলেন। আপনার নির্বাচনের প্রসঙ্গটা আসলেন, এইটা হলো একটা দিক। নির্বাচন 7ই জানুয়ারি নির্বাচন নামে কিছু হয়েছে এটা আমি মানতে রাজি না, কারণ নির্বাচন মানে হলো আমার সামনে 2টা 3টা জিনিস থাকবে, আমি এইটার ভেতর থেকে আমার যেটা পছন্দ সেটাকে আমি বাছাই করে নেব। কিন্তু আমাকে যদি বলা হয় যে এইটা বাছাই করলেও যা হবে, ওইটা বাছাই করলেও যাই হবে, এইটা বাছাই করলেও তাই হবে, তাই সেটা তো নির্বাচন হলো না। দেশের সমস্ত জনগণ জানত যে যেখানেই ভোট দিই না কেন, পরবর্তী সরকার হবে আওয়ামী লীগের সরকার, প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা, তারপরে তো এটাকে নির্বাচন বলা যায় না। এটা হলো, খুব বেশি হলে বলা যায় এটা ইভেন্ট ম্যানেজমেন্ট, একটা ইভেন্ট ম্যানেজ করেছে, এবং সেই ইভেন্টের ফলাফল কী হতে হবে সেটাও একটা রাষ্ট্রীয় দর্শনের তত্ত্ব দিয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ কিন্তু আগেই হাজির করেছে। তারা বলেছে দেশে উন্নয়ন দরকার, উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। এইখানে একটা বড় বিতর্ক যে উন্নয়ন বলতে কী বোঝে, কার টাকা দিয়ে কার স্বার্থে উন্নয়ন, এইসব প্রশ্ন তুললে অবশ্য কর্তৃপক্ষ বা সরকারি মহল বলে যে এটা তো হবেই, উন্নয়নের প্রসব বেদনা একটু হবে না? তা আমাদের দেশে গত 50 বছর ধরে উন্নয়নের প্রসব বেদনা চলছে, 50 বছর ধরে যদি প্রসব বেদনা হয় তাহলে যে কোনো ডাক্তার বলবে যে এই প্রসবের ভেতরে কিছু একটা গোলমাল আছে। আমাদের পরিস্থিতি হয়ে গেছে এরকম, তাও ধরলাম এই বিতর্কে যাব না। উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা দরকার, এইটাই হলো ডেঞ্জারাস কথা। সরকার ধারাবাহিকতা মানে কি? বারবার দরকার আওয়ামী লীগের সরকার, চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার, এইখানেই চলে যাবে জিনিসটা। এবং সেটা জনগণ যদি চায় তাহলে আপনি কিভাবে বাধা দিবেন? জনগণ বারবার দরকার, চিরদিন দরকার, সব সময় দরকার যদি বলা হয় তাহলে সেখানে আপনার আপনার চ্যালেঞ্জ করবার কি আছে? জনগণ যদি জনগণ বলেছে এই কথাটা, কার কথায় আমি বিশ্বাস করব? জনগণ কে তো তার এই নির্বাচনে অংশগ্রহণের মাত্রা আমরা দেখেছি, দলীয় কর্মী এবং তাদের নানান রকম বাধ্যবাধকতা দিয়ে যে তোমার এই যে দুস্থ মাতার কার্ড বা অমুক ভিজিএফ কার্ড এগুলো জমা রাখো, ভোট দিয়ে আসে তারপরে তোমরা পাবে, নানান রকম ফন্দি ফিকির করেছে। এটা করেও তো মানুষকে ভোটের কেন্দ্রে নিয়ে যেতে পারেনি, এবং কীরকম মিথ্যাচার। ইলেকশন কমিশনের 3টার সময় বললেন যে সম্ভবত 24% না কত পার্সেন্ট ভোট হয়েছে, 1 ঘন্টা পরে বললেন যে এটা 42%, 1 ঘন্টার ভেতরে এটা লাভ দিয়ে এত হয় কীভাবে, যে কোনো মানুষ এটা বুঝতে পারে। আমি একটা আরেকজনের সঙ্গে আলোচনা হচ্ছিল, তিনি ঘোরাদৌড়া আওয়ামী লীগের সমর্থক, তিনি বললেন যে আপনি তো ইকোনমিক্সের ছাত্র ছিলেন, এইসব ইন্টারনেটের ব্যাপার স্যাপার আপনি বুঝবেন না, এইটা যখন মেসেজ আসে, মেসেজ আসতে পরে একটা জাম হয়ে যায়, সুতরাং 2 ঘন্টার মেসেজ একসঙ্গে জমা হয়ে 2 ঘন্টা পরে সেটা পড়ে, ওর জন্য যেটা 3টার সময় বলা হয়েছে এইটা আসলে 1টার সময়ের ফলাফলগুলো বলা হয়েছে।
তা আমি সবই নিয়ে জিজ্ঞেস করলাম যে তাহলে চারটার সময় যেটা বলা হয়েছিল সেটা তো পূর্ব তোমার দুইটার সময়ের, আসল ফলাফল তো ছটার সময় বলার কথা। সুতরাং এইটার সদুত্তর দিতে পারেনি।